নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি তেল ছাড়া, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের ঝুড়ি আচার বানিয়ে দেখাবো। তো এই আচারটা বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে। তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে অরিত্র কাঁচা আম নিয়ে খেলা করতে লেগেছে, এগুলো কী বল বেশ, এগুলো কী বলো, এগুলো পিম দিত, এগুলো কী বলো, এগুলো কী কী, এটা কী কি বলো, আম খাও, আম খাও না, এটা তো কাঁচা আম, তুমি পাকা আম খাও। আমগুলো প্রথমে ধুয়ে নেব, এই যা সব ফেলে দিল। আমগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, এই যে গায়ে সব আঠা লেগে আছে। আমগুলো ছাড়িয়ে নেব, ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটু খোসা থাকলে হবে না, তাহলে আচারটা তেতো তেতো লাগবে। চারটে আমি ছাড়িয়ে নিয়েছি, একটা গেটার নিয়েছে, গেটার আমি আমগুলো গেট করে নেব। এই মোটা ধারটা দিয়ে করবো, এই যে বড় বড় ফুটা আছে এই ধার দিয়ে করবো। তাড়াতাড়ি কিন্তু গেট করা হয়ে যাচ্ছে, গেট করা হয়ে গেছে। এবং নানটা ধরিয়ে নেব, বন্ধুরা আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা করছে, সকালবেলায় মেঘ লেগেছিল, দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে আর এখন হাওয়া বইছে। আজকে উনান ধরানো খুব মুশকিল হবে, খুব হাওয়া দিচ্ছে। উনানে কড়াই বসিয়ে দেব, শুকনো কড়াইয়ে গোটা মশলা ভেজে নেব। তা আমি এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে দিয়ে দেব, গোটা মুড়ি, গোটা কালো জিরে, চারটে শুকনো লঙ্কা, ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব, ভালো করে ঠান্ডা করে নেব।
এবার এই কড়াইয়ে গ্রেট করা আম দিয়ে দেবো। অল্প একটু জল দেব। এবার এই বাটির এক বাটি চিনি দেব। আমটা খুব একটা টক না, সেই জন্য এক বাটি দিলাম, বেশি টক হলে আবার চিনির পরিমাণটা বেশি দিতে হতো। চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে, এবার দেবো সুন্দর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দেবো বিট নুন, সাদা নুন, অল্প একটু বিট নুন দিলে আচারটা খেতে কিন্তু দারুণ লাগবে। রসটা মেরে একবার আঠা আঠা ভাপ করে নেব। এই যে রস মরে গেছে, আঠা আঠা ভাপ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব, লঙ্কার গোটাগুলো ফেলে দেব। একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা ভাব থাকবে সেই রকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। এই যে এরকম ভাবে গুঁড়ো করা হয়ে গেছে। আচ্ছাটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। সবটা দেবো না, আর এই যে ভাজা মশলাটা দেওয়ার পর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার তো জিভে জল চলে এসছে। এবার প্লেটে তুলে নেব। ভালো করে ঠান্ডা করে একটা বয়ামে ভরে দিতে হবে, তাহলে অনেকদিন ধরে আচারটা ভালো থাকবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই ফাঁকে অরিত্র বাড়ি থেকে গিয়ে স্নান করে চলে এসছে। এই দেখো দেখো বন্ধুদেরকে দেখা, আচার কে খাবে, অরিত্র খাবে? যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে, মুখের একদম রুচি ছেড়ে যাবে। নাও আর তো এখন ঘুম পেয়েছে, স্নান করলো তো। আর একদম বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেল। কি বলবো বন্ধুরা, দারুণ লাগছে খেতে। তো এইভাবে আচারটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে।
এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাই এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।